হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে একটা খুবই দরকারি একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার, এবার এটা নিয়ে মুখ খোলা দরকার, যে কারণে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। এটা প্রথম কথা বলে রাখি, এটা কিন্তু কোনো রিপ্লাই ভিডিও নয়, আমি কাউকে কোনো রিপ্লাই দিচ্ছি না। আমার শুধু এই ব্যাপারটা নিয়ে কিছু মতামত রয়েছে, কে ঠিক কে ভুল, কী কারণে এই জিনিসপত্রগুলো ঘটছে বা এর এগেনস্টে কী করা উচিত, সেটা নিয়ে আমি আমার বক্তব্য রাখবো। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার, যে কারণে করছি। আমি এখানে কারোর নাম নেবো না, মানে যে চ্যানেলকে নিয়ে আমি কথা বলছি আমি এখানে তাদের নাম নেবো না, কারণ আমি দেখো আমি আমার দিক থেকে কোনো কন্ট্রোভার্সি করতে চাই না, এবং আলটিমেটলি আমি কোনো রিপ্লাইও এটা কোথাও গিয়ে দিচ্ছি না। তো আমার মনে হয় না যে তাদের নাম আমি নেবো, তারপর সেখানে গিয়ে তাদেরকে কেউ কমেন্টে গালাগাল করবে, খিস্তি দেবে, তো সেক্ষেত্রে ঝগড়া বাড়ুক ঝামেলা বাড়ুক আমি সেটা চাই না। আমি আলাদা করেই কথা বলছি, তাদেরকে নিয়ে কথা বলছি, ইনডাইরেক্টলি বলছি, আশা করি তোমরা বুঝে যাবে, এবং আশা করি যাদেরকে বলছি তারাও বুঝতে পারবে যে আমি কাদেরকে নিয়ে ব্যাপারটা বলছি, এবং এটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউটা আমি জানাচ্ছি। তো আমরা জানি ইউটিউবে আমাদের কমিউনিটির মধ্যে একটা চ্যানেল রয়েছে যেখানে দুজন ওনার রয়েছে, মানে স্বামী স্ত্রী যারা ভিডিও করে। তো তারা আগে জিদ্দাকে নিয়ে প্রচুর ভিডিও করতো, এখন জিদ্দাকে নিয়ে তারা ভিডিও করে না অনেকদিনই হলো। তবে একটা সময় যারা জিদ্দাকে হিউজ পরিমাণে সাপোর্ট করতো, ভালোবাসতো, এবং এখন তারা ইদানিং জিদ্দাকে নিয়ে ভিডিও করে না। এবার তারা বিভিন্ন সময় যে বক্তব্যটা রাখে বা যে জিনিসটা তাদের সঙ্গে ঘটেছে সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একদমই ঠিক হয়নি, এটা আমি প্রথমেই বলবো। আমি কিন্তু এখানে দুটো পক্ষ নিয়েই কথা বলবো। তো প্রথমে আমি এই চ্যানেলটার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়ে আগে কথা বলি। তো তারা যেহেতু এখন জিদ্দাকে নিয়ে ভিডিও করে না, জিদ্দাকে নিয়ে আলোচনা করে না, তারা অন্য কোনো সুপারস্টারকে নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও করে বলে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বাজে বাজে কিছু মিমস বেরিয়েছে, কিছু কিছু নোংরামি হচ্ছে, এবং সেগুলো কখনোই ঠিক নয়। সেটা একটা ছেলের সাথেই হোক বা মেয়ের সাথেই হোক, আজকে চ্যানেলের যে আর কি ছেলে ওনার তার সঙ্গে যদি হয়, বা চ্যানেলের যে মেয়ে ওনার তার সঙ্গে যদি, কারোর সঙ্গে হওয়াটা ঠিক নয়। আমি ছেলে বা মেয়ে আলাদা করে ভাগ করছি না, কারোর সাথেই জিনিসটা হওয়া ঠিক নয়। এবং আজকে আমি ভেবে দেখি যদি আমার ফ্যামিলিতেও কারোর সঙ্গে যদি সেম জিনিসটা ঘটতো, তাহলে তো আমারও খারাপ লাগতো, লাগতো না কি? আমারও অবশ্যই খারাপ লাগতো। তো আজকে এই চ্যানেলের আর কি যে মেয়ে ওনার যে রয়েছে, যে মেয়ে আর কি ভিডিও করে, তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বাজে রকমের নোংরামি হচ্ছে। পর্নস্টারদের ভিডিওতে তার ফেস লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর নানা রকম ভাষায় একটা মেয়েকে গালিগালাজ করা হচ্ছে বা তার বরকে গালিগালাজ করা হচ্ছে, এটা কিন্তু কখনোই ঠিক নয়। এটা আজকে আমার সঙ্গে হলে আমারও কিন্তু কোথাও গিয়ে খারাপ লাগতো। আমি এটা মেনে নিচ্ছি ফ্যান্সদের খারাপ লাগার অনেক জায়গা রয়েছে, অনেক কিছুই রয়েছে, নানা কারণে হতে পারে, বাট যেহেতু এই জিনিসটা তারা করেছে, যারা যাদেরকে নিয়ে হচ্ছে তাদের তো ভাই খারাপ লাগবে। আজকে আমার সাথে হলে আমার হয়তো কোথাও গিয়ে খারাপ লাগলো, আমাকে নিয়ে হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু হলে আমারও খারাপ লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা করছে তাদেরও ফ্যামিলি যদি কারোর সাথে হয়, তাদেরও আই থিঙ্ক খারাপ লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইটা আমি কোনোভাবেই ডিফেন্ড করবো না যে তাদের সঙ্গে যেটা হচ্ছে ঠিক হচ্ছে, বা চলো তারা জিদ্দাকে নিয়ে ভিডিও করে না বলে তাদেরকে নিয়ে যাতা করা যায়, এই জিনিসটাকে আমি সাপোর্ট করতে পারছি না। এটা প্রথমে আমি নেগেটিভ আমি বলছি। এবার আমার যেটা বক্তব্য হচ্ছে, তারা যখন এই ব্যাপারটা নিয়ে ভিডিও করছে, তারা একটা কথা বারবার বলছে যে ধরো পেজটার নাম হচ্ছে ট্রোল জি থিয়েটার্স, তারা এইভাবে বলছে ট্রোল ফ্লপচাঁ থিয়েটার্স, তারা এইভাবে বলছে। এবার এইখানে ফ্যান্সরা যেটা করছে সেটা খুবই বাজে, আমি কিছু ফ্যান্সের কথা বলছি, সবাই নয়, তারা যেটা করেছে সেটা খুবই ভুল করেছে। তো সেটার এখন দায় নিতে বলা হচ্ছে সুপারস্টার জিতকে, তার যেটা বক্তব্য হচ্ছে হাউসের উচিত এই ব্যাপারটাকে নিয়ে স্টেপ নেওয়া, এই ব্যাপারটাকে নিয়ে করা, কী করে জিদ্দা এইভাবে চুপ করে থাকতে পারে, তাহলে কি জিদ্দাও একই মানসিকতার লোক, এই যে কথাগুলো উঠছে এইগুলো কিন্তু আমার মনে হয় চ্যানেলের তরফ থেকে কিন্তু কোথাও গিয়ে ঠিক হচ্ছে না। এবং এই ধরনের জিনিস যদি চলতে থাকে তাহলে তারাও মিম বানানো বন্ধ করবে না, আর এরাও কিন্তু এরকম ধরনের বক্তব্য বলার মানে বন্ধ করবে না। এই ধরনের কিন্তু কাজ ছড়াছড়ি কিন্তু চলতেই থাকবে, দুই পক্ষেরই কিন্তু কোথাও গিয়ে ক্ষেত্রে আমার মনে হয় দোষ রয়েছে। দেখো সত্যি কথা বলতে গেলে আজকে ফ্যান্সদের মধ্যে একটা ইমোশন থাকে, সব ফ্যান্সদের মধ্যে হয়েছে, কিছু ফ্যান্স থাকে যারা ছোটো থেকে একটা মানুষকে পুরো ভগবানের চোখে থাকে, তাদের প্রিয় মানুষের সঙ্গে যখন কিছু দেখে, কেউ কেউ কিছু ভুলভাল কাজ করছে, তাহলে তাদের মনে হচ্ছে না যে তারা ভুল করছে, ফ্যান্সদের মনে হচ্ছে, তো তাদের তখন কোনো কিছু খারাপ লাগে। এবার আমি একটা কথা বলি, এই যে জিত ফ্যান্সদেরকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হচ্ছে, যে জিত ফ্যান্সরাই এরম করতে পারে, ফ্লপ চাঁদ যাদেরকে যাকে বলা হচ্ছে তার ফ্যান্সরাই এরম করতে পারে, এইভাবে যখন তুমি কথা বলছো তখন কিন্তু তোমার উপর অ্যাটাক আসবে। এই কথাটা আমি কেন বলছি, কারণ কোনো একটা ফ্যান বেস এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বাকি সমস্ত ফ্যান বেস ধোয়া তুলছে, বা তা কিন্তু নয়। আজকে দেব ফ্যান্সরাও তোমাকে নিয়ে কিন্তু প্রচুর নোংরামি কিন্তু করেছিল, তাদের একটা ট্রোল, তাদের একটা হেটার্স বলে পেজ রয়েছে, তারাও কিন্তু সেটা নিয়ে তোমাদেরকে নিয়ে উল্টোপাল্টা কিন্তু কথা বলেছিল, এ করেছিল, এবং তোমরা সেক্ষেত্রে খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলে, তখন কিন্তু জিত ফ্যান্সরা তোমাদের পাশে এগিয়ে এসেছিলো। তো এটা ফ্যাক্টর নয় যে একটা ফ্যান বেসের তিন চারজন কোনো একটা নোংরামি করছে বলে সেই ফ্যান বেসের চার লক্ষ পাঁচ লক্ষ ছেলে মেয়ে প্রত্যেকে খারাপ বা সেই সুপারস্টার খারাপ, এই কথাটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে। আর সেকেন্ড যারা বক্তব্য যে ফ্যান্সদের নোংরামির দায় সুপারস্টারকে নিতে হবে, সুপারস্টারকে এসে বা তার হাউসকে এসে জিনিসটা থামাতে হবে, পৃথিবীর কোনো সুপারস্টার এই জিনিসটা করে না। আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজকে তুমি বলছো যে দিদির সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটা ভুল, আমি নিজে বলছি এটা উচিত এক্ষুনি বন্ধ করা, আমি যেটা শুরুতেও বললাম এটা ভুল, বলে রাখি আমার আমার ফ্যামিলিকে নিয়েও কিন্তু সেম জিনিসটা হচ্ছিলো।
আজকে সাকিব খানের একটা আপডেট আমি ভুল দিয়েছিলাম, একটা তথ্য দেওয়া খুব ভুল হয়েছিল। তারপর দেখবে আমি সেটাকে নিয়ে একটা সরি করে একটা ভিডিও করেছিলাম। আমার সেই সরি করে ভিডিও করার কারণ ছিল আমাকে থ্রেট দেওয়া হয়েছিল, আমাকে থ্রেট দেওয়া হচ্ছিলো ঠিক যেটা দিদির সাথে ঘটেছে, যে তুমি যদি আর এই 12 ঘন্টা বা 14 ঘন্টার মধ্যে যদি না এরকম একটা ভিডিও বানাও সরি যে, তাহলে কিন্তু আমরা তোমাদের ফ্যামিলির এই মেম্বারকে নিয়ে এই ধরনের জিনিস কিন্তু করবো, তখন কিন্তু তুমি আটকাতে পারবে না আমাদেরকে। এবার আমি এই জিনিসটা তারা যাতে ছড়াক সোশ্যাল মিডিয়াতে আমি সেটা চাইনি, যে কারণে প্রথম থেকেই কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি তাদের সঙ্গে পুরোপুরি মেনে নিই যে আমার ওটা ভুল, এবং যে কারণে আমি সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় ভাবি যে হ্যাঁ এক্ষেত্রে তো আমার ভুলটা হয়েছে। এবং তারা ফ্যান, তারা একটা আবেগ নিয়ে চলে, তাদের আবেগে আঘাত লাগলে তারা কেউ কেউ সবাই নয় রাগ করতেই পারে, তো সেক্ষেত্রে তারা আমাকে এরকম থ্রেট দিয়েছে। আমার উচিত নিজের থেকে সরি বলে ব্যাপারটা মিটমাট করে নেওয়া, যদি আমার এই ব্যাপারটা নিয়ে সেন্সিটিভ ব্যাপারটা নিয়ে যদি আমার মাথায় থাকে। তো সেক্ষেত্রে আমি যখন এরকম ভয় পেলাম, আমি কিন্তু এসে তাদের সঙ্গে ঝামেলায় জড়াইনি বা আরও সাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলি না, আমি ঠান্ডা মাথায় ব্যাপারটা থেমে যাই এবং শেষ পর্যন্ত আমি কিন্তু একটা সরি ভিডিও করি, এবং তারপর তারা আমাকে কোনো রকম কোনো থ্রেট দেয়নি। তো এটা ভুল কথা যে অন্যান্য ফ্যান বেস থেকে এরকম থ্রেট দেওয়া হয় না, অন্যান্য ফ্যান বেস থেকে এরকম ধরনের জিনিস ঘটানো হয় না, এটা পুরো ভুল কথা। এবং যদি আজকে আমি তাদের সঙ্গে কোনো আপোষে না আসতাম, যদি আজকে আমার বাড়ি কাউকে নিয়ে যদি এই ধরনের জিনিস করা হতো, তাহলে কি সাকিব খান আমাকে এসে বাঁচাতো বা তার হাউস আমার পাশে এসে দাঁড়াতো? কখনোই দাঁড়াতো না। তাদের সারাদিনে অনেক ব্যস্ততা রয়েছে এবং সেটা তাদের দাঁড়ানোটাও তাদের কাজ নয়। আজকে বহু ফ্যান, একটা হিরোর বহু ফ্যান, সবাইকে এইভাবে কি থামানো যায়? এটা প্রত্যেকের নিজের মানসিকতার ব্যাপার, কেউ নিজের ইচ্ছায় থামাবে, কেউ থামাবে না। সেটাকে নিয়ে আমি যদি আবার এখন ভিডিও করি, আমাকে যে থ্রেট দেওয়া হয়েছে আমি যদি সেটা নিয়ে আবার একটা ভিডিও করতাম, তারা আরও রাখতো, তারা সেটা নিয়ে আরও বাজে রকম মিমস ছাড়তো, আমি তো আবার আরও ভিডিও করতাম। এইভাবে কি সলিউশন হয়? এইভাবে সলিউশন হয় না। মাঝে মাঝে আমার মাথায় আমাকে ভাবতে হয় যে আমার কিছু কি ভুল রয়েছে। তারা হয়তো ভাবছে তাদের কোনো ভুল নেই, তাদের একটা ভুল আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তারা একটা সুপারস্টারকে নিয়ে কথা বলা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু কথায় কথায় তাকে ফ্লপচাঁদ বলাটা কখনোই ঠিক হচ্ছে না, কখনোই ঠিক হচ্ছে না। কারণ এই ফ্লপচাঁদকে নিয়ে কথা বলি তোমার চ্যানেল কিন্তু দাঁড়িয়েছে, এই কথাটা মাথায় রাখতে হবে। তো সেই কারণে তাদের রাগ হচ্ছে, তারা দেখেছে এই চ্যানেলটা বড় হয়েছে, এই সুপারস্টারকে নিয়ে কথা বলে আজ তাকে ফ্লপস্টার বলছে, এটা একটা ব্যাপার। আর একটা উদাহরণ আমি দিই, মানে অন্যতম বড় সুপারস্টার সালমান খান। তো সালমান খানকে নিয়ে কে আর কে, কামালার খান প্রচুর উল্টো পাল্টা কথা বলেছিল, প্রচুর যাতা বলেছিল, নানারকম বলেছিল, বুড়াও ফুড়াও বলে নানারকম উল্টোপাল্টা কথা বলেছিল সালমান খানকে। তো সালমান খানের যারা হিউজ ফ্যান বেস তারা কিন্তু কে আর কে জাস্ট ভরিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যা তা গালাগাল, তাকে তার একটা কোনো নিউট বডিতে তার মুখ বসিয়ে দিয়ে আমরা দেখেছিলাম তখন কে আর কেকে নিয়ে যাতা হয়েছিল। কে আর কে একজন বিরাট বড় ইউটিউবার, অস্বীকার করে তো লাভ নেই। তো সেক্ষেত্রে সালমান খান কি কে আর কের পাশে ছিল? ছিল না, বরং সালমান খানের তরফ থেকে কে আর কের কাছে বরং FIR নোটিশ পাঠানো হয়েছিল, কে আর কে জেলে গেছিলো। এই ধরনের তো ঘটনা ঘটেছে, তাহলে সালমান খান একজন জঘন্য লোক। শাহরুখ খানের ফ্যান বেস খুব রেগে গেছিলো কে আর কের ওপর, তো তাই বলে কি শাহরুখ খান কে আর কের পাশে দাঁড়িয়েছিল? আমি নিজে অক্ষয় কুমারের ফ্যান, আমি অক্ষয় কুমার ফ্যান গ্রুপে রয়েছি, আমি যখন অক্ষয় কুমারকে নিয়ে মাঝে মাঝে খিল্লি করি, অক্ষয় কুমার ফ্যান্সরা আমার কাছে যাতা বলে, তো আজকে কি অক্ষয় কুমার আমার কাছে বাঁচাবে? এগুলোর কোনো দায় কোনো সুপারস্টার পৃথিবীর নেবে না, কোনো সুপারস্টার কেউ নিতে পারে না, এটা তাদের কাজ নয়। তাদের তাদের একটা হিউজ ফ্যান বেস রয়েছে, তারা সেটা সবসময়। আর জিদ্দা দেবদাকে নিয়ে যদি কথা বলি, আজকে যখন শত্রু এবং মানে কিডন্যাপ এবং যখন শেষ থেকে শুরু একদিনে রিলিজ হয়েছিল, এই দুই বেস ফ্যানবেসের মধ্যে খুব লড়াই হয়েছিল, তখন কিন্তু জিদ্দা দেবদা দুই ফ্যানবেস এসে কিন্তু লড়াইটা থামিয়েছিল। তো জিদ্দা এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলেন এটা ভুল কথা, কিন্তু সব ব্যাপারে সবসময় তো বলা যায় না। সবসময় কি সুপারস্টাররা এইগুলো নিয়ে কথা বলার জন্য তৈরি হয়ে আছে? এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে। আমি কখনোই এক্সপেক্ট করি না আজকে আমি যদি কিছু ভুল করি বা অন্য কেউ যদি কোনো ভুল করে আমাকে নিয়ে কিছু উল্টোপাল্টা করে, সেটার জন্য আমি জিদ্দার কাছে কোনো রকম সাহায্যর আশা করবই না, কারণ আমি জানি সেটা তাদের কাজ নয়। আজকে তারা আমাদেরকে একবার ডেকেছে, তারা আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে, এটাই আমাদের কাছে ঋণের ব্যাপার, এটাই আমাদের কাছে একটা বড় ঋণ, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। তার থেকে বেশি আমরা এক্সপেক্ট করতে পারি না কোনো সুপারস্টার থেকে, সেটা তাদের কাজও নয়। আর এটা সে করছে না বলে একজন বাজে মানুষ বা সে আজকে ফ্লপস্টার হয়ে গেল। তুমি তো আজ থেকে যদি 2 বছর আগে চেঙ্গিসের সময় বা রাবণের সময় তোমরা যদি বলতে সে ফ্লপস্টার, তাহলেই মেনে নিতাম তোমার অনেস্ট, তো তোমার তখন তো মনে হয়নি সে ফ্লপস্টার। আজকে তোমাদের মনে হচ্ছে কিছু ফ্যান বেসের জন্য, তো কয়েকটা ফ্যানের জন্য কিন্তু সবাইকে কিন্তু দোষ দেওয়া যায় না। যে কটা ফ্যান এটা করেছে তাদের এগেনস্ট অবশ্যই স্টেপ নেওয়া উচিত, তারা সত্যি ভুল করেছে, এটা আমার সঙ্গে ঘটলো, আমি সেম কথা বলতাম। কিন্তু তাই বলে গোটা ফ্যান বেসটাকে উল্টোপাল্টা বলা, যে কোনো একজন কেউ বিরোধিতা করলে তাকে ফ্লপচাঁদ ফ্যান বলে দেওয়া, সেই সুপারস্টারকে সারাক্ষণ ফ্লপচাঁদ বলে উল্লেখ করা, এটা আই থিঙ্ক আমার মনে হয় কোথাও গিয়ে ভুল। তো এক্ষেত্রে আমার মতে ভুল দুপক্ষরই রয়েছে, তবে হ্যাঁ যেটা তাদের সঙ্গে ঘটেছে সেটাকে আমি বিরোধিতা করবো। তো যে কারণে আমার মনে হলো এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এটার একটাই থামাবার উপায় যে যারা আমাকে নিয়ে এরকম ধরনের মিম বানাচ্ছে, যারা কেন কথা বলছে, তাদেরকে আমি কেন প্রশ্রয় দেবো? আজকে যে সমস্ত পেজ থেকে জিনিসগুলো ছাড়া হচ্ছে তাদের রিচ কত? খুব বেশি হলে 70 কি 65টা রিয়াক্ট করছে, কজন দেখছে, কজন শেয়ার করছে, শেয়ার তো কিছুজন করছেন, ওই কটা ফ্যানবেসের মধ্যে আলোচনা চলছে। তো তুমি যদি এখন সেটা নিয়ে ভিডিও করে লোকজনকে দেখো, সেটা আরও লোকের কাছে পৌঁছবে এবং তাদেরকে তুমি অ্যাংরিভাবে উত্তর দিলে তারা সেটা নিয়ে আরও বেশি করে ভিডিও করবে। এই জিনিসটা এইভাবে থামবে না, এটা থামানোর একটাই উপায় জাস্ট এড়িয়ে যাওয়া, জাস্ট ইগনোর করা,
এবং সেই সুপারস্টারকে নিয়ে মাঝে মধ্যে হলেও কথা বলা, একজন দুজনের জন্য গোটা ফ্যানবেসকে দোষ দেওয়া, গোটা সুপারস্টার তার স্টারডমকে দোষ দেওয়া, এটা কখনোই ঠিক নয়। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত, আমি কারোর পক্ষ নিয়ে এখানে কথা বলিনি, কোনো একজনের পক্ষ নিয়ে। যার যার যে যে দোষ আমি বরাবরই বলে এসেছি, আমি সেটা বলতে পছন্দ করি, যে কারণে বললাম। এবার কেউ যদি দেখে রিপ্লাই ভিডিও ভাবে ভাবে আমি তাদেরকে অ্যাটাক করে ফেলছি, সেটা একদমই নয়। আমি দেখতেই পেয়েছি আমি ভিডিওতে সবারটাই বলেছি, যার সাথেই ঘটনা ঘটেছে তার সাথেও ভুল হয়েছে, এবং যে বা যারাই ঘটনা ঘটেছে তারাও কিন্তু কোথাও গিয়ে ঠিক করেনি। তো এটা সুধার উপায়টা আমি তোমাদেরকে বললাম, এটা সুপারস্টারের উপর আশা করে এই ব্যাপারটা মিটমাট কখনোই হবে না, কোনো সুপারস্টার করবে না, তাদের এটা কখনোই কাজ নয়। তার ফ্যান্স, কিছু কিছু ফ্যান্স কিছু একটা বাজে ঘটনা ঘটাচ্ছে, কোনো সুপারস্টার পাশে এসে দাঁড়াবে না, এটা সত্যি কথা। তাহলে আমার পাশেও আজকে সাকিব খান এসে দাঁড়াতে পারতো যদি আমার সাথে কোনো বড় বিপদ ঘটতো, তো সেটা তো ওইভাবে হয় না, তাই না? আজকে বহু বহু চ্যানেলে স্ট্রাইক পড়েছে কোনো একটা হিরোর নেগেটিভিটি করার জন্য বলিউড বা সাউথের দিকে, তো সেই হিরো এসে কি চ্যানেলের স্ট্রাইক ফিরিয়ে আনতে পেরেছে? পারেনি। তো এগুলো তো ঘটেছে ভাই, কোনো একজনকে দোষ দিয়ে এইভাবে কিন্তু লাভ নেই। যাই হোক, এটা আমার বক্তব্য, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।